হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমি ভালো নেই ফ্রেন্ডস। আমাদের দেখো অসহজ, দেখেই বুঝতে পারছো আগে ভিডিওতে তোমরা জানো তো। দেখো আমার আমাদের অসহজ হয়েছে, তাই দেখো মাথা পুরো মানে তেল টেল নেই, কেমন একটা উস্কো খুস্কো ভাব লাগছে, সিঁথিতে সিঁদুর নেই, কপালে টিপ নেই, দেখো একটা অন্যরকম ভাব লাগছে। তো ফ্রেন্ডস আজকে আমি কোনো ব্লগ না, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি, বলতে এসেছি, তো সেটাই আমি তোমাদেরকে বলবো। তো ফ্রেন্ডস দেখো আমি আজকে তোমাদেরকে বলতে এসেছি কি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে না ফ্রেন্ডস? তোমরা কেউ আমার ভিডিও দেখো না, মানে আমি ভিডিও ছাড়া 3-4 দিন পরে হয়তো 30টা 40টা 50টা ভিউ হচ্ছে, কোনো ওয়াচ টাইম নেই। তো এইরকম করলে কি আর ভিডিও বানাতে ভালো লাগে বলো? তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো ফ্রেন্ডস, তোমরা না দেখলে তো আমাদের মানে মনোযোগ দিয়ে ভিডিও বানাতে পারবো না। তো তোমরা কি ধরনের ভিডিও চাও? কি হয়েছে বাবা, জল খাবা? ঠিক আছে দেখো। তো দেখেছো ছেলে মেয়ে নিয়ে কেমন কষ্ট হয় ভিডিও বানাতে? তো ফ্রেন্ডস তোমরা কি ধরনের ভিডিও চাও, কেমন ভিডিও চাও, তোমরা প্লিজ একটু কমেন্টে জানাও, তাহলে সেই ধরনের বানানোর চেষ্টা করব। তো ফ্রেন্ডস প্লিজ এইভাবে চুপ করে থেকো না, তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো, কমেন্ট করো, একটা লাইক করো ভালো লাগলে। কি না বাবা, তো দেখেছো কেমন জ্বালাতন করছে, ডিস্টার্ব করছে, এই রকমই ডিস্টার্ব করে ভিডিও বানানোর সময়। তোমরা তো জানো ফ্রেন্ডস আমাদের বাড়ির দুটো বাচ্চা আছে, একটা নাই কিন্তু দুটো বাচ্চা আছে, সংসারের কাজকর্মও আছে, মানে সমস্ত দিক সামলে, কাজকর্ম সামলে, তোমাদের দাদা ভাইদের খাবার, সকালবেলা উঠে সব কিছু কমপ্লিট করে যেটুকু টাইম পাই সেটুকুর মানে মাঝখানে একটু ভিডিও বানানোর চেষ্টা করি, তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি ভালো ভালো। তো জানি না কেমন হয়, ভালো নিশ্চয়ই হয় না, তার জন্যই তোমরা দেখো না, ভালো হলে তো অবশ্যই দেখতে, ভালো হলে নিশ্চয়ই দেখতে, ভালো হয় না আমি জানি, ভালো হয় না আমারও, ভালো লাগে না, তো তবুও মানে দিতে যেমন পারি তেমনই দিই। তো আমি দেখতেও ভালো না সেই জন্য তোমরা দেখো না, মানে আমরা দেখতে তো খুবই খুশি মানে চলে না একদমই, ওই জন্যই তোমরা ভিডিওগুলো একটু দেখো না। তো কি বলবো ফ্রেন্ডস, প্লিজ তোমরা ভিডিওগুলো একটু দেখো, খুব কষ্ট হয় ভিডিও বানাতে, তোমরা তো জানো, যারা ব্লগ করো তারা তো জানো কেমন কষ্ট করে ভিডিও বানাতে হয়। তো আমাদেরও সেই রকম, তার থেকেও বেশি, কারণ আমাদের বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা আছে, এখনো তারা 2 বছর বয়স হয়নি, তাদের খাওয়ানো, স্নান করানো, মানে সমস্ত কাজ কর্ম করে তারপরে যেটুকু টাইম পাই ব্লগ করি। তোমরা যদি না দেখো একটু ভালো লাগে না জানো, প্লিজ তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো, প্লিজ 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 অনেক রিকোয়েস্ট তোমাদের কাছে, আমার ভিডিওগুলো একটু দেখো, ভালো লাগলেও দেখো, না লাগলেও দেখো। তো ভালো ভাবো না, তোমরা তো সবার ভিডিও ভালো লাগে, আমার ভিডিওগুলো নাই ভালো নাই লাগলো তাও দেখো। তো দেখো কেমন জ্বালাতন করছে, দেখেছো সেই থেকে কন্টিনিউ জ্বালাতন করছে, মানে আমাকে ভিডিও বানাতে দেবে না, এই রকমই করে, যেটুকু টাইম ঘুমাই সেটুকু টাইম মানে একটু শান্তিভাবে ভিডিও বানানো যায়, বাকি সব টাইম নয় ফোন এর ক্যামেরা অফ করে দেবে, নয় সামনে চলে আসবে, এই রকমই জ্বালাতন করে। তো তাও তোমাদের ব্লগ দেওয়ার চেষ্টা করি, তো প্লিজ তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো দেখো অনেকেই তো দেখি ভিডিও বানায়, মানে কোয়ালিটি অতটা ভালো নয় কিন্তু কত ভিউ, জানি অনেক কষ্ট করে তারা ওই জায়গায় পৌঁছেছে, আমরাও চেষ্টা করছি কষ্ট করতে। তো তোমরা যদি একটু সাহায্য না করো কি করে আগায় বলো? তোমরা একটু ভালোবাসা দাও প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে একটু ভালোবাসা দাও, একটু সাহায্য করো, তাহলে আমি একটু আগাতে পারবো। প্লিজ 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 আমার অনেক রিকোয়েস্ট, তোমরা আমাকে একটু সাহায্য করো, আমার ভিডিওগুলো একটু দেখো। তো ফ্রেন্ডস এই পর্যন্তই, আমার আর কিছু বলার নেই তোমাদেরকে, তো এই কথাগুলো বলতে এসেছি আজকে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, আবার কোনো নতুন ব্লগ নিয়ে আমি চলে আসবো অন্য কোনো দিন, টাটা বাই বাই।